নিজেকে সবসময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো আমাদের নিজস্ব কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। কয়েকদিন আগে মাহির বাবা অনেকগুলো আম আনছিল, ওইখান থেকে কিছু আম একটু বেশি নরম ছিল, সেই আমগুলো আমি মানে চিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে নিছি, একটু বরফ হওয়ার পরে মানে বরফ জমার পরে এগুলো কেটে নিয়েছিলাম। আর সেই ফ্রোজেন আম দিয়ে আমি এখন সকালবেলা সকালে নাস্তার জন্য একটু জুস বানিয়ে নিচ্ছি। আর আজকের জুসটা হচ্ছে আমি সাবুদানা দিয়ে বানাবো। আর সাবুদানা দিয়ে আমের জুস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সাবুদানাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আজকে ফ্রোজেন আম দিয়ে এই জন্যই জুস বানাচ্ছি কারণ ঘরে হচ্ছে ফ্রেশ আম নাই, এই জন্য ভাবলাম ফ্রিজে যেহেতু ফ্রোজেন করা আছে ওই আম দিই। আর গত রাতে হচ্ছে দুধ জাল করে রাখছিলাম, মাহি এক কাপ খাইছে আর বাকিটুকু ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, কারণ গত রাতেই আর কি চিন্তা করে রাখছিলাম যে কালকে সকালবেলা সাবুদানার জুস বানিয়ে খাবো। আমের জুসটা আমি রেডি করে রেখে দিলাম। আর এখন হচ্ছে ডিম সিদ্ধ করে নিচ্ছি, মানে ডিম সিদ্ধ হয়ে গেছে ভেজে নিচ্ছি। মাহি আবার একটু ভাজলে খেতে পছন্দ করে, আর আমার কাছে এমনি উপরে একটু গোলমরিচ ছিটাই দিলে, একটু বিট লবণ ছিটাই দিলে ওইটাই মনে হয় বেশি ভালো লাগে, কিন্তু মাহি বুড়ি যেহেতু পছন্দ করে এই জন্য ওর পছন্দ মতনই বানানোর চেষ্টা করলাম। আর সকালবেলা আমার মনে হয় কোনো বাচ্চারাই খেতে চায় না। আজকে আমি রুটি বানাই নাই, আজকে হচ্ছে একটু জুস বানাই নিছি আর হচ্ছে তিনটা ডিম সিদ্ধ করে নিছি আমাদের তিনজনের জন্য। আর আজকে হচ্ছে উঠতে একটু দেরি হয়েছিল এই কারণে সকালবেলা ফাঁকিবাজি নাস্তাটা রেডি করে নিলাম। আমরা তিনজন তো নাস্তা করে নিছি, কিন্তু একটু সামান্য একটু নাস্তা করছি আর এদিকে দেখেন প্লেট বাটি কতগুলো হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ আমার রান্নাঘরে একটু জায়গা নাই যে একটা জিনিস ধুয়ে কিংবা এমনি রেখে দিয়ে পরে করব, কারণ বেসিনটা তো আমার সবসময়ের জন্য দরকার পড়ে। এই জন্য এখন আগে বেসিনটা খালি করে নিছি, আগে যে বাটি গ্লাস ব্যবহার করছিলাম এগুলো এখন ধুয়ে আগে পরিষ্কার করে নিছি। আর আমার আপু ভাইদেরকে বলছি, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর একটা লাইক দিলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে, আর আমার এই ভিডিওটা কিন্তু আরও অন্যদের মাঝে যাবে, এই জন্য আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক জরুরি, মানে অনেক দরকার। আর এখানে হচ্ছে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, আর কাছের জগটা হচ্ছে আমি একটু ওই পাশের সাইডে রাখবো, কারণ এই জগের বয়স হচ্ছে 17 বছর। আমার বিবাহিত জীবনে 17 বছর পার করে ফেলছি, মানে 18+, আর এই জগের বয়সটা আমার বিয়ের বয়স আর জগের বয়স, বিয়েতে এটা গিফট পাইছিলাম। আর আজকে আরও কিছু গিফট পাইছি, সেইগুলোই আপনাদের মাঝে এখন একটু শেয়ার করি রান্নাবান্না করার আগে। মায়ের বাবার মানে যার ডিউটি করে ওই সেই স্যার গেছিলো হচ্ছে অফিসের কাজে চায়নাতে, আর ম্যাডাম গেছিলো হচ্ছে ডাক্তার দেখাইতে ইন্ডিয়াতে, কিন্তু ওনারা দুইজনেই আমাদের জন্য কিছু না কিছু আনছে। আর জীবনের প্রথমবার আমি চাইনিজ কোনো ফল খাচ্ছি, এরাই কখনো খাই নাই, আর এইসব ফল আমি চিনিও না, শুধু চেরিটা চিনি। চেরিটা যেহেতু অনেকবার দেখছি মানে একটু কমন, আর বাকি যে তিনটা ফল দেখতে পাচ্ছেন এগুলো তো কখনো দেখিও নাই, মানে এগুলার নামও জানি না। কিন্তু ওনারা যে আমাদের কথা মনে করে যে এগুলো এনে দিছে এটাই অনেক। আর যে কসমেটিকগুলো দেখতে পাচ্ছেন আর চকলেট, এটা হচ্ছে যেহেতু ম্যাডাম ডাক্তার দেখাতে গেছিলেন, আমার যেহেতু ঘরে মেয়ে আছে এই জন্য মেয়ের জন্য চকলেট আর আমার জন্য সাবান এগুলো এনে দিছে। আর স্যার এনে দিছে যে শোপিসটা দেখতে পাচ্ছেন, আর যে চাইনিজ ফলগুলো, মানে ওনারা যে আমাদের কথা মনে রাখছে এইটুকু দিছে এটাই আলহামদুলিল্লাহ। আর কেউ কোনো কিছু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দিতেও যেরকম ভালো লাগে আবার অন্যের কাছ থেকে গিফট পেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন তো হচ্ছে আমি রান্না করব। আর একটা কথা বলি যে আমি এই চাইনিজ ফলগুলো তো খাইছি, মানে কাটাটা আমি সামনের আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায় বলে আজকে দেখাইলাম না, কিন্তু আমি আমার দেশি ফল, অনেকে কাঁঠালটা পছন্দ করে না, আমার কাছে মনে হয় কি এই ফলের থেকে আমাদের দেশের কাঁঠালটাও অনেক মজা, আনারসও অনেক মজা, শুধু চেরিটা খেতে একটু বেশি ভালো লাগছে। আর বাকি যে তিনটা ফল ছিল ওই তিনটা ফলই হচ্ছে একদম পানসা,
মানে আমার দেশি ফলই সব থেকে বেশি মজার আমি দেখলাম। আর আজকে হচ্ছে রান্নায় বেশি ঝামেলা করতেছি না, আজকে হচ্ছে শাক ভাজি করে নিছি, আর হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে ছোট মাছ রান্না করে নিছি। আর মায়ের বাবা দুপুরবেলা আবার একটু নিচে গেছিলো, আসার সময় আম আনছে, যে দেখছে যে ঘরে আম নাই, আর আমি এখন আমটা খেতে একটু বেশি পছন্দ করতেছি, এই জন্য মানে আমি যেটা খেতে চাচ্ছি ওইটাই এনে দেয়। আর এদিকে আমার দুপুরে রান্নাও শেষ, আরও আম আন মানে নিচে যে গেছিলো আম, তারপরে ডাঁটা শাক আর কিছু ভর্তা আনছে, কালোজিরা ভর্তা, চিংড়ি মাছের আর ইলিশ মাছের ভর্তা আনছে। আমি যদি আগে জানতাম যে ভর্তা আনবে, কারণ আমি এখান থেকে আর পটল ভাজিটা করতাম না, কারণ দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আমাদের এখান থেকে শুধু শাক ভাজি খাইছি আর ওই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়, এবং পটল ভাজি মাছের তরকারি দুইটাই রেখে দেওয়া হয়, কারণ ও গরম গরম যেহেতু দুপুরবেলা ও আনছে, আর আমিও ভাতটা রান্না করে রেডি করে নিছি খাওয়ার জন্য, আর এই সাথে যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম সুন্দর মজার ভর্তা হয় তাহলে তো খেতে অনেক বেশিই ভালো লাগে আরও। আর আমার কাছে কালোজিরা ভর্তাটা অনেক বেশি ভালো লাগছিল, চিংড়িটা শুটকি ছিল, আর ইলিশ মাছের হালকা একটু গন্ধ পাওয়া যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা বানাইছে। আর আমার আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।